কুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির গোডাউন ও ডিলারদের কাছে অবিক্রিত রয়ে গেছে প্রায় 800 মেট্রিক টন আমন বীজ। কর্মকর্তারা বলছেন, বিএডিসির উচ্চ ফলনশীল জাতের বীজ থাকলেও কৃষক ঝুঁকছে আমদানি করা হাইব্রিড বীজের দিকে, এতে লোকসানে ডিলাররা। তবে কৃষি বিভাগ বলছে, সরকারি প্রতিষ্ঠানের বীজ বিক্রি হলেও আমন আবাদের লক্ষ্য পূরণে সমস্যা হবে না। বীজতলায় বড় হয়েছে আমনের চারা, মাঠেও পুরোদমে চলছে রোপণের কাজ। উচ্চ ফলনের আশায় বিএডিসির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উন্নত জাতের বীজ কিনে থাকেন কৃষক। গেল বছর কুষ্টিয়া অঞ্চলে 1100 মেট্রিক টন ধান বীজ বিক্রি করে বিএডিসি। তবে এবছর কমেছে বিক্রি। প্রতিষ্ঠানটির হিসেবে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ 1256 মেট্রিক টন বীজের মধ্যে ডিলারদের কাছে বিক্রি করা হয়েছে 900 মেট্রিক টন। তবে বিএডিসির গোডাউনেই পড়ে রয়েছে 300 মেট্রিক টন। এছাড়া ডিলারদের কাছে অবিক্রিত প্রায় 500 মেট্রিক টন বীজ। বেসরকারি কোম্পানি এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। যেমন এসিআই ধানি গোল বা লালতীরের এই জাতীয় কোম্পানিগুলো হাইব্রিড যে ধানগুলো, এইগুলোর কারণে এবার আমাদের বিএডিসির ধানগুলোর আবাদ কম হয়েছে। আমরা বারবার তাদের বলেছি যে আমাদের যেমন আপনার গোদামে 300 টাকা কোন আনসোল্ড আছে, এটা তো আবার রিভাইজ রেট করে বিক্রি করা হয়, তা আমাদের যে মালটা অবিক্রিত থাকবে সেটা আপনারা ফেরত নিয়ে তাহলে পর আমরা আর্থিকভাবে আমরা বেঁচে যাব, মানে আর্থিক ক্ষতি আমাদের হবে না। বিএডিসি বলছে, বিনা 17, বৃধান 71, 75, 80 ও 87 জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ বাজারে থাকলেও এবার কাঙ্ক্ষিত বিক্রি হয়নি। উচ্চ ফলনশীল এই সমস্ত জাত আমাদের কাছে অ্যাভেলেবল আছে। হাইব্রিডের জন্য আমরা বিদেশের কাছে আমরা নির্ভরশীল না হয়ে আমাদের দেশীয় ইনগ্রিড জাতকে আমরা সহজে কৃষকের কাছে দিতে পারবো, এগুলো অত্যন্ত উচ্চ ফলনশীল। এদিকে কৃষি বিভাগ বলছে, বিএডিসির বীজ বিক্রি কম হলেও কুষ্টিয়ায় আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না। এবছর বিভিন্ন কোম্পানির যে হাইব্রিড বীজগুলো বাজারে এসেছে সেগুলোরও জীবনকাল আমরা দেখলাম যে 130 দিনের ভেতরেই আছে, যার জন্য কৃষক একটু বেশি ফলনের আশাতেও হাইব্রিড ধানের আবাদও করেছে। বিক্রি বাড়াতে সময় মতো বীজ সরবরাহের পরামর্শ ডিলারদের। ডিবিসি নিউজ ডেস্ক।